চট্টগ্রামে আজ ভোর থেকে থেমে থেমে বৃষ্টি ও জোয়ারের প্রভাবে পানি উঠতে শুরু করে নগরের নিম্নাঞ্চল এলাকায় যা থেকে রেহাই পায়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনও সরজমিনে গিয়ে দেখা যায় মেয়রের বাসভবনের সামনে সমান পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বাড়ির নিরাপত্তা কর্মীরা চেয়ার নিয়ে বসে আছেন পানির মধ্যে তাদের সাথে কথা হলে তারা জানায় সামান্য বৃষ্টি হলেই পানি উঠে যায় মেয়রের বাসা ও গলিতে এতে ভোগান্তিতে পড়েন মেয়র রেজাউল করিম চৌধুরী সহ আশেপাশে বসবাসকারীরা এর আগে গণমাধ্যমকে মেয়র রেজাউল করিম জানান আমার বাড়ির সামনে জমে থাকা এই পানি বারো থেকে আঠারো ঘন্টা এমনকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টাতেও সরেনি এমন চিত্র পুরো নগরী জুড়ে যা নাগরিক দুর্ভোগের চরম মাত্রা ছাড়িয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস জানায় নগরীতে সকাল নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে যা দুপুর বারোটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টায় দাঁড়ায় একশো নব্বই দশমিক ছয় মিলিমিটার ভোর থেকে ভারী বৃষ্টির কারণে খাল ও নালা দিয়ে দ্রুত পানি নামতে না পারায় নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিশেষ করে চকবাজার প্রবর্তক দুই নম্বর গেট মুরাদপুর হাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক গোসাইল ডাঙা শান্তিবাগ হালি শহর চাঁদগাঁও বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় পানিতে তলিয়ে যায়